শুরুতেই যে বিষয়টি নিয়ে বলতে চাই আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন গত চোদ্দো এবং পনেরো নভেম্বর দু হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের আয়োজিত ফেয়ার পরিবেশবান্ধ বিকল্প নির্মাণ উপকরণ ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীতে আমরা ইউমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড কিভাবে এবং কি কি প্রোডাক্ট নিয়ে অংশগ্রহণ করেছিলাম সাথে এই ফেয়ারে উপস্থিত হবার বা অংশগ্রহণ করার উপকারিতাটা কি এ সম্পর্কে জানতে চেয়েছেন এই প্রশ্নের উত্তরের মাঝে রয়েছে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান আজিজ রাফি বিজনেস কনসালটেন্ট রিসার্চার কংক্রিট ব্রিক এবং ব্লক সেক্টর ওকে প্রথমেই বলি ফেয়ারটি যেহেতু পরিবেশবান্ধ বিকল্প নির্মাণ উপকরণ এবং প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী সম্পর্কে ছিল সেক্ষেত্রে বিভিন্ন ব্লক ম্যানুফ্যাকচারার কেমিক্যাল কোম্পানি যা ব্লক মজবুত ড্যাম্প প্রুফ শ্যালো পরা থেকে রোধ করার জন্য ব্যবহার করা হয় এবং কিছু মেশিনারিজ কোম্পানি অংশগ্রহণ করে সেই ফেয়ারে উচ্চপদস্থ কিছু সরকারি অফিসার পরিদর্শন করেন একই সাথে হাউসিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব আশরাফুল আলম স্যার প্রিন্সিপাল রিসার্চ অফিসার জনাব আক্তার হোসেন সরকার স্যার সিনিয়র রিসার্চ আর্কিটেক্ট জনাব নাফিজুর রহমান স্যার কেমিস্ট আহসান হাবিব স্যার সহ এইচবিআর সম্পূর্ণ রিসার্চ টিম আমাদের এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন সেই সাথে আমাদের উন্নত এবং আধুনিক মানের প্রযুক্তি নিশ্চিত করেন একই সাথে সাধারণ কিছু ভিজিটর্সদের এই সকল প্রযুক্তি এবং প্রোডাক্ট সম্পর্কে একটি প্রপার ধারণা প্রদান করা হয় কিছু নতুন শিক্ষার্থী যারা এই বিষয়ে স্টাডি করছেন এই প্রযুক্তি বা প্রোডাক্ট ব্যবহার করে ভবিষ্যতে বিভিন্ন কাজে ব্যবহার করবেন তাদেরকে এই প্রোডাক্টের উপকারিতা এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রপার ধারণা প্রদান করা হয় ফেয়ারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য ছিল আমরা ইউমেস্কো ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ সরকারের পাশাপাশি এবং হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাথে পরিবেশ এবং কৃষি জমি রক্ষার্থে ইটের বিকল্প উদ্ভাবন প্রযুক্তি নিয়ে রিসার্চ এবং বাস্তবায়ন করার কাজ করছি এবার আসি ফেয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনার কথা বলেছি আজকে আপনাদেরকে জানাবো এইচ বিআর ভবিষ্যৎ কিছু কাজ এবং তাদের কাজের কিছু ধরন সম্পর্কে আপনারা হয়তো জানান বর্তমান বাংলাদেশে যারা কংক্রিট ব্রিগ বা ব্লক ফ্যাক্টরি করেছেন তাদের অনেকেই হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে লিস্টেড আছেন কিন্তু ভবিষ্যতে তা থাকবে না শুধুমাত্র তারাই লিস্টেড থাকবেন যারা একটি নির্দিষ্ট স্ট্রেংথ বা নির্দিষ্ট কোয়ালিটি তৈরি করতে পারবেন এক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্ট নয় প্রযুক্তিগত দিক থেকেও বিষয়টি সেম এখন যারা শুধুমাত্র শুরু করার জন্য বা প্রচার প্রচারণার জন্য যে কোনো প্রযুক্তি ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করছেন তারা তো সেই রিকোয়ারমেন্ট স্ট্রেংথের প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হবে না ফলে তাদের পুরো ইনভেস্টটাই লসে পরিণত হবে আমরা যেহেতু বেশ কিছু বছর থেকে এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি সুতরাং বাংলাদেশের বর্তমান সিচুয়েশন সম্পর্কে একটি ভালো ধারণা রাখি এক্ষেত্রে বেশ কিছু জায়গা থেকে দেখা যাচ্ছে তাদের ফ্যাক্টরি থেকে ভালো র মেটেরিয়ালস ব্যবহার করার পরেও প্রয়োজনীয় বা রিকোয়ারমেন্ট স্ট্রেংথ তারা গেইন করতে পারছে না এক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে আলটিমেটলি আপনি সরকারি যে প্রজেক্টগুলোকে সাপ্লাই করতে পারতেন সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড স্ট্রেংথ তৈরি করতে না পারার কারণে আপনি সেখানে সাপ্লাই করতে পারছেন না যদিও লোকাল কিছু কাজের জন্য সেই সকল প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু আপনি যদি গভর্নমেন্ট কাজে আপনার ফ্যাক্টরির প্রোডাক্ট দিতে না পারেন আলটিমেটলি আপনি কিন্তু ফেলিয়ার হবেন কেননা বর্তমানে ইকোনমিক জোন হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কাজ হচ্ছে সেই সব জায়গায় হিউজ পরিমাণ কংক্রিট প্রোডাক্টের রিকোয়ারমেন্ট দেখা দিচ্ছে এখন আপনি কি আদৌ সেই স্ট্রেংথ তৈরি করতে সক্ষম জাস্ট একটু চিন্তা করে দেখেন এমন ভালো মানের র মেটেরিয়ালস আপনি ব্যবহার করছেন যেখানে হয়তো সেই স্ট্রেংথ তৈরি করতে পারবেন কিন্তু আপনার যে প্রযুক্তি ব্যবহার করছেন সেই প্রযুক্তি যদি সক্ষম না হয় সেই স্ট্রেংথ তৈরি করার জন্য তাহলে আলটিমেটলি আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটা ওয়ান কাইন্ড অফ লসে পরিণত হবে সেটা কেউই চান না এখন প্রশ্ন হতে পারে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটের লিস্টেড থেকে আপনার সুবিধাটা কী তাহলে এ বিষয়ে বলি আপনারা সকলে জানান হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান যেখানে বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে গবেষণা করা হয় সুতরাং নতুন প্রোডাক্ট হিসেবে বাংলাদেশ সরকার কোনো কাজে যদি এইসব প্রোডাক্ট ব্যবহার করতে যায় তবে অবশ্যই হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শ গ্রহণ করবেন এবং শুধুমাত্র তাদের থেকেই প্রোডাক্ট গ্রহণ করবেন যারা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে লিস্টেড অর্থাৎ অনুমোদিত একই সাথে আপনাদেরকে মনে করে দিতে চাই যেটা ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড আমরা শুরু থেকেই বলে আসি শুধুমাত্র ভালো মানের কাঁচামাল ব্যবহার করে কখনোই ভালো মানের প্রোডাক্ট তৈরি করা সম্ভব হয় না সেই জন্য অবশ্যই আপনাকে একটি ভালো মানের প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং আপনারা যারা প্রোডাক্ট তৈরি করছেন তারা অবশ্যই ভালো মানের কাঁচামাল ভালো মানের প্রযুক্তি ব্যবহার করুন এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের প্রোডাক্ট তৈরি করুন মান ও সাইজ যাচার জন্য প্রয়োজনে হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা গ্রহণ করুন প্রতিবারের মতো এবারও আপনাদেরকে জানিয়ে দিতে চায় কংক্রিট ব্রিক এবং ব্লক সেক্টরে যাবতীয় সকল সমস্যার সমাধান এবং প্রযুক্তিগত দিক থেকে কোনো সাপোর্টের প্রয়োজন হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন প্রজেক্ট বিষয়ক কোনো সাজেশন কনসালটেন্সি বা উন্নত মানের মেশিনারি সম্পর্কে কোনো ধারণা প্রয়োজন হলে অথবা সরাসরি উন্নত মানের মেশিনারিজ ভিজিট করার জন্য ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেডে আপনাকে সর্বদা স্বাগতম সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ